তো বন্ধুরা, আমাদের মাঝে সবাই দেখা যায় যে ফেসবুক স্টোরিতে, মানে মাই স্টোরিতে, তো আপনারা দেখা যায় যে অনেক এখানে দেখা যায় যে স্টোরিতে অনেকে অনেক বড় বড় ভিডিও আপলোড করে। তো দেখা যায় 1 মিনিট, 2 মিনিট এবং সর্বোচ্চ 3-4 মিনিট এরকম একটা ভিডিও আপলোড করে থাকে অনেকেই। তো আপনারা কীভাবে আপনার স্টোরিতে এরকম 1-2 মিনিটের ভিডিও কীভাবে আপলোড করবেন, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো আপনারা দেখছেন বাইজিদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে আছি বাইজিদ। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওর বাকি অংশে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশ থাকা বেল আইকনে অল বাটনে সিলেক্ট করে দেবেন। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে মেসেঞ্জার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আর তো আমার ফোনে আমি মেসেঞ্জার অ্যাপসটি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করে নেওয়ার পর যে কারো একটা চ্যাট বক্সে ঢুকতে হবে। তো আমি আমার একটা বড় ভাইয়ের চ্যাট বক্সে ঢুকলাম। তো ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিওর মতো একটা ইমেজ অথবা ফটোর মতো একটা আইকন আছে, আপনাদেরকে দেখাই দেয় যে দেখতে পাচ্ছেন মাঝখানে সাউন্ডের এই পাশে। তো এখানে কীভাবে ইমেজ পাঠায় এখানে ঢুকবেন। তো ঢোকার পর এখানে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিয়ে যা আপনার যে বড় ভিডিওটার দরকার সেই ভিডিওটা এখানে খুঁজবেন। তো খোঁজার পর আমার এখানে আমি একটা বড় ভিডিও খুঁজি। তো আমি এখানে ফার্স্ট অফ অল একটা বড় ভিডিও পাইছি, 6 মিনিট 17 সেকেন্ড। তো আপনাদেরকে দেখাই দেই, এই যে দেখেন যে 6 মিনিট 17 সেকেন্ড এই ভিডিওটা। তো এটাতে আমি ক্লিক করলাম। তো দেখার পর ক্লিকের পর দেখতে পাচ্ছেন যেখানে এডিট নামে একটা অপশন এসেছে আর সাইডে কিন্তু দেখেন যে সেম। তো আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এইরকম একটা বড় ভিডিও শো করতেছে। তো আমি এখান থেকে সাউন্ডটা অফ করে দিলাম। তো আপনারা এখানে এডিটে আসার পর যে কাজটি আপনাদেরকে করতে হবে, তো আপনারা সিম্পলি এখানে একটা কাজ করে ফেসবুক ব্যবহার করেন। তো অনেকেই আমার কাছে এখানে দেখেন যে ইওর স্টোরি লেখা, ইওর স্টোরি করে। তো এখানে আপনাদেরকে যে অংশটুকু নেবেন, এক মিনিটের যদি নেন, 6 মিনিটের ভিডিও থেকে 1 মিনিটের যদি নিতে চান, ভিডিওটা পরে যে কাছের মতো যে চিহ্নটা আছে সেই নিয়ে আজকের ভিডিও এখান থেকে কেটে নেবেন। আমরা এখান থেকে সরাসরি ব্যাক দেব, ব্যাক দেওয়ার পর স্টোরিতে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার 6 মিনিটের স্টোরিটা কিন্তু আপলোড নিতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 6 মিনিটের স্টোরিটা আপলোড নিতেছে, এখানে দেখেন যে আমার 6 মিনিটের স্টোরিটা আপলোড নিতেছে। তো এখান থেকে আপলোড নেওয়া মাত্রই আমার হচ্ছে স্টোরিটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 6 মিনিটের একটা আমি স্টোরি দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আপনার চাইলে লং স্টোরি দিতে পারেন। তো দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু।